श्री श्री रामकृष्ण कथामृत श्रीम कथित तब कथामृतं तप्त जीवनं कविविरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमत्ततातं भूमि गृणन्ति ये भुरिदा जना। त्रयोदश परिच्छेद। नरेंद्र राखाल प्रभृति भक्त संगे बलराम मंदिरे ठाकुर श्रीरामकृष्ण नरेंद्र आदि भक्त संगे कीर्तनानंदे ठाकुर श्रीरामकृष्ण बलराम बाड़ीते भक्त संगे बसे आछेन। बैठकखानार उत्तर पूर्व घरे बेला एकटा हईबे। नरेंद्र भवनाथ राखाल बलराम मास्टर घरे ताहार संगे बसे आछेन। आज अमावस्या शनिवार 7 এপ্রিল 1883 25 চৈত্র ঠাকুর সকালে বলরামের বাড়ি আসিয়া মধ্যাহ্ন সেবা করিয়াছেন। নরেন্দ্র ভবনাথ রাখাল ও আরো দু একটি ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন, তাহারাও এখানে আহার করিয়াছেন। ঠাকুর বলরামকে বলিতেন, এদের খাইও, তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে। কয়েকদিন হইল ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাটিতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়াছিলেন, সঙ্গে নরেন্দ্র ও রাখাল ছিলেন। নরেন্দ্র অভিনয়ে যোগ দিয়াছিলেন, কেশব পাউহারি বাবা সাজিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তদের প্রতি, কেশব সেন সাধু সেজে শান্তির জল ছড়াতে লাগলো। আমার কিন্তু ভালো লাগলো না, অভিনয় করে শান্তির জল। আর একজন কুবাবু পাপ পুরুষ সেজেছিল, ওরকম সাজাও ভালো না, নিজে পাপ করাও ভালো না, পাপের অভিনয় করাও ভালো না। নরেন্দ্র শরীর অত সুস্থ নয়, কিন্তু তাহার গান শুনিতে ঠাকুরের ভারী ইচ্ছা। তিনি বলিতেছেন, নরেন্দ্র এরা বলছে একটু গা না। নরেন্দ্র তানপুরা লইয়া গাইতেছেন, আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও না রে, ব্রহ্ম কল্প তরু পরে বসে রে পাখি, বিভু গুণ গাও দেখি, আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও না রে, গাও গাও ধর্ম অর্থ কাম মোক্ষ সুপক্ষ ফল খাও না রে, বলো বলো আত্মারাম পড়ে প্রাণারাম, হৃদয় মাঝে বিহঙ্গ ডাকে অবিরাম, ডাকো তৃষিত চাচকের মতো পাখি অলস থেকো না রে, আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও না রে, বিশ্ব ভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি অনাদি দেব জগৎপতি, প্রাণের প্রাণ বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি। ওহে রাজ রাজেশ্বর দেখা দাও, চরণে উৎসর্গদান করিতেছি প্রাণ, ওহে রাজ রাজেশ্বর দেখা দাও, সংসার অনল কুণ্ডে জল সে গিয়াছে তা, কলুষ কলঙ্ক তাহে অবারিত হৃদয়, সংসার অনল কুণ্ডে
জল শিগিয়াছি তা কলুষ কলঙ্কিতাহে অবারিত হৃদয় রাজ রাজেশ্বর দেখা দাও মোহে মুগ্ধ মৃত পায় হয়ে আছি দয়াময় মৃত সঞ্জীবনী দৃষ্টি শোধন করিয়া ল রাজ রাজেশ্বর দেখা দাও চরণে অনল কুণ্ডে জল শিগিয়াছে তার রাজ রাজেশ্বর দেখা দাও গগনের ছালে রবি চন্দ্র দীপক জলে গগনের ছালে তারকা মণ্ডল চমকে মতি রে গগনের ছালে রবি চন্দ্র ধূপ মলয়া নীল পবন চামর করে সকল মনোরাজি ফুটন্ত জ্যোতি রে গগনের ছালে রবি চন্দ্র দীপক জলে কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি অনাহুত শব্দ বাজন্ত ভিড়ে গগনের ছালে রবি চন্দ্র দীপক জলে গগনের ছালে রবি চন্দ্র নরেন্দ্র গান সমাপ্ত হইল। ঠাকুর ভবনাথকে গান গাইতে বলিতেছেন, ভবনাথ গান গাইতেছেন। দয়া ঘন তোমায়েন কেহি তো কারি দয়া ঘন তোমায়েন কেহি তো কারি সুখে দুঃখে সম সুখে দুঃখে সম বন্ধু এমন কে পাপ তাপ ভয় হারি দয়া ঘন তোমায়েন এটি তো হারি নরেন্দ্র সহাস্যে, এ ভবনাথ পান মাছ ত্যাগ করেছে। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি সহাস্যে, সে কি রে পান মাছ কি হয়েছে, ওতে কিছু দোষ হয় না, কামনী কাঞ্চন ত্যাগই ত্যাগ, রাখাল কোথায়? একজন ভক্ত, আজ্ঞা রাখাল ঘুমোচ্ছেন। ঠাকুর সহাস্যে, একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল, যাত্রা দেরি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়ল, যখন উঠল তখন সব শেষ হয়ে গেছে সকলের হাস্য, তখন মাদুর বগলে করে বাড়ি ফিরে গেল হাস্য। রামদয়াল বড় পীড়িত আর এক ঘরে শয্যাগত। ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করিলে, পঞ্চদশী বেদান্ত শাস্ত্র ও শ্রীরামকৃষ্ণ সংসারী ও শাস্ত্রার্থ, বেলা চারটে হইবে, বৈঠকখানা ঘরে নরেন্দ্র রাখাল মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন, কয়েকজন ব্রাহ্মভক্ত আসিয়াছেন, তাহাদের সঙ্গে কথা হইতেছে। ব্রাহ্মভক্ত, মহাশয়ের পঞ্চদশী দেখা আছে? শ্রীরামকৃষ্ণ, ওসব একবার প্রথম প্রথম শুনতে হয়, প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয়, তারপর যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুমি দেখো আর আমি দেখি,
আর যেন কেহ নাহি দেখি। সাধন অবস্থায় ওসব শুনতে হয়, তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না, মা রাস ঠেলে দেন। প্রথমে বানান করে শিখতে হয়, তারপর অমনি টেনে যাও। সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয়, এক হাতে হাপড়, এক হাতে পাখা, মুখে চোং, যতক্ষণ না সোনা গলে। গলার পর যাই গরণেতে ঢালা হল, অমনি নিশ্চিন্তি। শাস্ত্র শুধু পড়লে হয় না, কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না, সংসারে আসক্তিতে জ্ঞান লোপ হয়ে যায়। সাধ করে শিখলাম কাব্যরস যত, কালার পিড়িতে পড়ে সব হইল হত, সকলের হাস্য। ঠাকুর ব্রাহ্মভক্তদের সহিত শ্রীযুক্ত কেশবের কথা বলিতেছেন। কেশবের যোগ ভোগ, সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে। একজন ভক্ত কনভোকেশন, বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের বাৎসরিক সভা সম্বন্ধে বলিতেছেন। দেখলাম লোকে লোকারণ্য, শ্রীরামকৃষ্ণ, অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, আমি দেখলে ভিউবল হয়ে যেতাম।